Assalamualaikum everyone, welcome to my channel. আজকে আমি দেখাবো কিছু সুন্দর সুন্দর জামদানি শাড়ি এবং জানিয়ে দেব এইসব সুন্দর সুন্দর জামদানিগুলোর প্রাইস এবং আপনারা কোথায় রিজনেবল প্রাইজের ভিতরে এইসব সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন। তো চলুন আর বেশি দেরি না করে দেখা যাক। তো আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর 10 বেনারসি পল্লীতে। আমার মনে হয় কম বেশি সবাই এই বেনারসি পল্লীটা চেনেন এবং এখানে শুধু জামদানি শাড়ি না, সব রকমের শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি দেখাবো হচ্ছে জামদানি শাড়ি। এখানে কিছু কিছু সবগুলোতে জামদানি শাড়ি পাওয়া যায়। জামদানি শাড়ি কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে, কিন্তু সবার পছন্দের জামদানি শাড়ি হচ্ছে ঢাকাইয়া জামদানি শাড়ি। ঢাকাইয়া জামদানি শাড়ির পাশাপাশিও আজকে আমি কিছু মুসলিম জামদানি শাড়িও দেখিয়ে দেব। তো চলুন আর দেরি না করে দেখা যাক। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মিরপুর বেনারসি পল্লীতে। এটা কিন্তু মিরপুর 10 বেনারসি পল্লী। তো এখন আমি একটা দোকানে ঢুকবো। এই দোকানটাতে হচ্ছে সবই হচ্ছে জামদানি শাড়ির কালেকশন। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের জামদানির আছে, সব ক্যাটাগরির জামদানি। এখানে 1200 টাকা থেকে শুরু করে 1-2 লাখ টাকার জামদানিও এখানে আপনারা পেয়ে যাবেন। আসলে জামদানিটা নির্ভর করে হচ্ছে কাউন্টের উপর। কাউন্ট বলতে বোঝায় হচ্ছে সুতা, যেই সুতা যত চিকন, যার কাজ যত মিহি, তার দাম হচ্ছে তত বেশি। যেমন জামদানি শাড়িগুলোর কাউন্ট শুরু হয় 60, 80, 120, 140, 200, এরকম আস্তে আস্তে উপরে উঠে। তো এই যে এই সুতাগুলো হচ্ছে, যে সুতাগুলো সবথেকে মিহি, সেগুলোর দাম হচ্ছে সবথেকে বেশি। তো আমি এই যে খয়েরি কালারটা দেখতে পাচ্ছেন, এটার শাড়ির দাম হচ্ছে 6000 টাকা। এছাড়াও এই যে জামদানিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার 80 কাউন্টের যেগুলো, সেগুলো কিন্তু 6000 টাকা থেকে শুরু হয়। আর যেগুলো 120, সেগুলোর প্রাইস কিন্তু 8-9 হাজার টাকায়। সাথে যদি ব্লাউজ পিস থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে দামটা একটু বেশি, যেমন 8-9 হাজার টাকার ভিতরে আপনাদের কিনতে হবে। আর 60 কাউন্টের যেটা, সেটা কিন্তু আপনারা 4-5 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। সেটার সুতাটা একটু মোটা। আর জামদানি শাড়ি কেনার সময় অবশ্যই উল্টা পিঠে দেখবেন, যেগুলো দেখবেন সুতার কাজটা একদম মিহি, হাতের সাথে লেগে যাচ্ছে না, সেগুলো বুঝবেন একটু ভালো কোয়ালিটির এবং সেগুলোর দামগুলো একটু বেশি হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আরেকটা ম্যাজেন্টা কালারের ভিতরে। তো এটা কিন্তু প্রাইস কিন্তু হচ্ছে 7000 টাকা। আর এই যে এগুলো হচ্ছে মুসলিম জামদানি, এইগুলোর প্রাইস কিন্তু আবার কম। এইগুলো আমার কাছে প্রাইস চেয়েছিল 6000 টাকা, কিন্তু আমার মনে হয় আপনার 4,500 কিংবা 5000 টাকা বললে এই মুসলিম শাড়িগুলো দিয়ে দেবে। এগুলোর বেশ কিছু কালার আছে, এখন আমি আপনাদের বেশ কিছু কালার দেখাবো। প্রথমে দেখালাম হোয়াইট, এরপরে হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে, তারপরে আরও বেশ কিছু পিঙ্ক, অরেঞ্জ কালারের ভিতরে আছে। তো এখন আমি আরেকটা শপে চলে গিয়েছিলাম। এই শপটাতে সবগুলো জামদানি কিন্তু অনেক বেশি কোয়ালিটি সম্পূর্ণ এবং কাজগুলো দেখেন, পুরাটা শাড়িতে কিন্তু কাজ, এত ভারী কাজ। এগুলোর প্রাইস কিন্তু আপনারা 8000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেই জামদানির পুরো কাজ সেই জামদানিগুলোর কিন্তু প্রাইস রেঞ্জ অবশ্যই বেশি হবে, আর যেগুলোর অর্ধেক কাজ সেগুলোর প্রাইস কিন্তু ওই একটু কম হবে। আর এই যে ময়ূরকণ্ঠী কালারের জামদানিটা দেখছেন, এটা কিন্তু পুরাটা মাল্টি কাজ এবং পুরাটা জামদানি জুড়ে কাজ। এটার প্রাইস হচ্ছে 8000 টাকা। আর এছাড়া এই জামদানিটা দেখছেন, এটাও পুরাটা কাজ, এটা হচ্ছে 80 কাউন্টের, যার জন্য এটার প্রাইস হচ্ছে 6000 টাকা। তো আপনারা এখান থেকে সব ক্যাটাগরির জামদানি আছে আর কি, আপনার পছন্দ মতো এসে কিনতে পারবেন। এখানে আপনার 60, 80, 120, 140 এরকম বিভিন্ন রেঞ্জের কাউন্টের জামদানিগুলো আছে, চাইলেই পছন্দ করে আপনারা কিনতে পারবেন। জামদানিগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক সুন্দর, এবং শুধু একটা না, হাজার হাজার দোকান এখানে আছে। তো এসে দেখলে আসলে বুঝতে পারবেন। এরপর আমি একটা রেড কালারের জামদানি দেখছিলাম, এই জামদানিটাও কিন্তু অনেক সুন্দর, এটার কারুকাজ অনেক সুন্দর। আর এই যে হোয়াইটের ভিতরে মাল্টি কালারের জামদানিটা, এটা তো এক কথায় অসাধারণ, এটা আমার একদম চোখে লেগেছিল।
এটা হচ্ছে 120 কাউন্টের। তো এই জামদানিটার প্রাইস আমার কাছে 8000 টাকা বলেছিল। তো এই যে রেড কালারের জামদানি দেখছেন, এটাও সুন্দর। আসলে জামদানিটা হচ্ছে শৌখিনবল মন মানসিকতা যাদের তাদের জন্য, তো যারা হচ্ছে অনেক বেশি শৌখিন তারা এই সব জামদানিগুলো কিনে। তো এইগুলো বিভিন্ন অনুষ্ঠানে পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগে। আসলে জামদানিটা এত আগের, এত পুরনো, কিন্তু তারপরও এখনও যদি কেউ জামদানি কোথাও পরে যায় কেউ কিন্তু খ্যাত বলতে পারবে না। অন্য যে কোনো শাড়িরই কিন্তু চল চলে যায়, যেমন একটা সময় চুমকি শাড়ির অনেক চল ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন কেউ যদি একটু বিয়ে কিংবা পার্টি কোথাও যদি একটু চুমকি ক্যাটাগরির শাড়িগুলো পরে থাকে তাহলে কিন্তু মানুষ একটু নাককে সিটকায়, তারপরে বলে যে খ্যাত এই সে। কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে বিয়ে বলেন কিংবা বড় বড় পার্টি অকেশন, সেখানে যদি একটা সুন্দর একটা জামদানি পরেন, মানে কেউই খ্যাত বলা তো দূরের কথা, সবারই অনেক পছন্দ হবে। তাই বলবো এরকম সুন্দর সুন্দর জামদানিগুলো যারা শাড়ি লাভার তাদের কালেকশনে এক দুইটা না থাকলেই না, একটা রেড কালার, তারপর একটা হোয়াইট কালার, একটা ব্ল্যাক কালার থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? সাত রঙের সাত কালারও কিন্তু নিতে পারেন। আসলে জামদানিগুলো এমন সুন্দর করে বানানো হয় যেটা যে কোনো বয়সের যে কোনো মানুষের গায়ের রঙে থাকুক না কেন, যে কেউ পরলে অনেক বেশি সুন্দর লাগে, যেন অনেক বেশি গর্জিয়াস লাগে। তাই তো আমি এখান থেকে তিনটা জামদানি নেব ভাবছিলাম, একটা রেড কালার, একটা ব্ল্যাক, আর একটা হোয়াইট কালার কিন্তু না হইলেই না। হোয়াইট পরলে তো যেন আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে মনে হয় আপনি কালো হন, ফর্সা হন, শ্যামলা হন, যে কোনো গায়ের রঙই হোক না কেন, সবাইকে জামদানিতে মানায়। তো এই তো দেখতে পাচ্ছেন আরও বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু জামদানি এখানে আমি দেখাচ্ছি, পিঙ্ক কালার, তারপরে আর ওই যে রেড কালার। রেডের কিন্তু আজকে অনেকগুলো কালেকশন দেখালাম, আর এই সব রেড কালার কিন্তু আপনার শাড়ির কালেকশনে রাখলে কিন্তু ভীষণ ভালো হয়, কারণ ভ্যালেন্টাইন্স, তারপর আরও বেশ কিছু কিছু অকেশনে কিন্তু আপনি পরতে পারেন। আর জামদানি তো যে কোনো সময়েই পরা যায়, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পার্টি, বিয়ে। এখন কিন্তু বিয়ের কনেরাও হচ্ছে জামদানি শাড়িগুলো সিলেক্ট করে তাদের বিয়েতে পরার জন্য। তো এই তো এই ছিল মোটামুটি আজকের কালেকশনগুলো। তো আশা করি সবারই ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।